ए आर स्टूडियो दुसहत मुसलमान थक बे जतो खन प्राण हर बे न मुसलमान भूल बे ना नबीर विधान आशुक जतो छाड़ो तूफान आशुक जतो छाड़ो तूफान। आज থেকে 5 বছর আগে আমাদের ভারতে একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনা? জুনায়েদ বলে একটি ছেলে 17 বছর বয়স ছিল তার। দিল্লির মাদ্রাসায় পড়াশোনা করত, হরিয়ানায় তার বাড়ি ছিল। রোজার 27টা রোজায় এই ঘটনা ঘটেছিল। কি ঘটনা? তো সে মাদ্রাসা থেকে ছুটি পেয়ে বাড়ির সবার সঙ্গে খুশির ঈদ করবে টেনেতে উঠেছে, আর টেনের মধ্যে এত ভিড় ছিল একটা সিট নিয়ে বিবাদ বাধে। জুনায়েদ তখন রোজা করছিল, সে মনে করছিল যদি আমি একটা সিট পেয়ে যাই, দিল্লি থেকে হরিয়ানার দূরত্বটা অনেক, তাহলে আমি এই রোজা রাখা অবস্থায় অনেক ভালো হবে, আমি বাড়ি পৌঁছে যাব। কিন্তু সে জানে না এই সিট নিয়ে বিবাদটা তার কাছে কাল হয়ে দাঁড়াবে। কেন? একটা সিট নিয়ে যখন বিবাদ বাঁধলো, সে তাকে অপবাদ দেওয়া হলো, এর মুখেতে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, এর হাতে কালো ক্যারি ব্যাগ আছে, তার মানে গরুর মাংস নিয়ে যাচ্ছে। এমন মার মারলো জুনায়েদকে, দুনিয়া ছেড়ে চলে গেল। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাক জান্নাত নসিব করুক। ট্রেনের মধ্যে এত মানুষ ছিল, কেউ একটা প্রতিবাদ করলো না যে এই ছেলেটাকে এইভাবে কেন মারা হচ্ছে, যদিও কালো ক্যারি ব্যাগে গরুর মাংস থাকতো। তার বিনিময়ে তার জান নিয়ে নেবে, কিন্তু জুনায়েদকে এইভাবে মারা হলো তার একটাই কারণ ছিল, কিসের জন্য? আজকের জুনায়েদ মতো যদি আমার মতো আপনার মতো মাথায় টুপি না থাকতো, শুধু চুল থাকতো, তাহলে হয়তো জুনায়েদকে মরতে হতো না। আমার মতো আপনার মতো টুপি ছিল বলে আজকে জুনায়েদকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। তো শুনে রাখুন অতি সুন্দর কথায় কবি লিখছে, দাড়ি টুপি ওলা দেখে কেন এত সবার ঘৃণা, মুসলিম আজ পাই না কেন ঠায়, শুধু পাই লাঞ্ছনা বঞ্চনা, কি দোষ করেছিল জুনায়েদ বলো না, কি দোষ করেছিল জুনায়েদ বলো না, কেন বন্ধ হবে আজান, কেন শুধু মরবে মুসলমান, কেন মসজিদ ভেঙে দিয়ে করিবে বিল্ডিং নির্মাণ, এক ধর্মের মানুষ মেরে করছ দেশের উত্থান, হবে বদনাম মুছে যাবে এই দেশের সুনাম, ভুলব না নবীর বিধান আশুক যত ঝড়ো তুফান, আশুক যত ঝড়ো তুফান। শেষ কথায় আমার কবি লিখছে, আমরা সেই ভারতবর্ষে বাস করি যেই ভারতবর্ষে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, সেই ভারতবর্ষে বাস করি যেই ভারতবর্ষে কবি নজরুল ইসলাম ছিল। আজকে সেই সম্প্রীতিকে কিছু কিছু মানুষ এমন ভাবে নষ্ট করতে চাইছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে হিন্দু মুসলিম আমরা সকলে মিলেমিশে বসবাস করি এবং এই জিনিসটা সর্বকালে থাকবে। তাই শেষ কথায় আমার কবি লিখছে, শুনুন, একই রক্তে মোরা সবাই সকলে স্বাধীন জীবন চায়, করোনা কেউ কারো ধর্মেতে আঘাত, যে যার ধর্মে চলো সবাই, হিংসা ঘৃণা বিভাগ চাই না মুসলমান বলে কবি সাদ্দাম, হিংসা ঘৃণা বিভাগ চাই না মুসলমান বলে কবি সাদ্দাম, আমরা তো একজনের গোলাম, সবাই তো মা মাটির সন্তান, স্বাধীন ভারতে আমরা চাই অধিকার থাক সবার সমান, মোরা এক বৃন্তের দুটি ফুল হিন্দু ও মুসলমান, সবাই কর সবার সন্মান, এটাই বলছে গীতা
কোরআন বলবো না নবীর বিধান আশিক যত ঝড় তুফান মোরা ভুলবো না নবীর বিধান আশুক যত ঝড় তুফান যতই ফাটিতে যাক শয়তান করুক যতই নতুন বিধান চালাই যদি বোমা গুলি হবে না শেষ দিন ইসলাম থাকবে যতক্ষণ প্রাণ হারবে না মুসলমান থাকবে যতক্ষণ প্রাণ হারবে না মুসলমান থাকবে যতক্ষণ প্রাণ হারবে না মুসলমান।